হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের বই থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন অধ্যায়ের পার্ট ফাইভে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন অধ্যায়ের আজকের পার্ট ফাইভ শুরু হচ্ছে কোশ্চেন নম্বর 100 থেকে। তো আজকের পার্টের প্রথম প্রশ্ন, বাস, ট্রাম, ট্রেন, ট্র্যাক্টর, এই চারটের মধ্যে বাস, ট্রাম এবং ট্রেন পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ট্র্যাক্টর চাষের কাজে বা পণ্যবাহী হিসাবে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা বা ডিফারেন্ট সেটা হচ্ছে অপশান নম্বর ডি। কোশ্চেন নম্বর 101, পিয়ানো, গিটার, হারমোনিয়াম, তবলা, এই চারটি বাদ্যযন্ত্রের মধ্যে থেকে একমাত্র গিটার হলো তারের সমন্বয়ে গঠিত বাদ্যযন্ত্র, বাকিগুলোতে কিন্তু কোনো রকম তার ব্যবহার করা হয় না। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশান বি, গিটার। কোশ্চেন নম্বর 102, তামড়ি, চুনি, গ্রাফাইট, পান্না, এই চারটের মধ্যে থেকে তামড়ি, চুনি এবং পান্না এই তিনটে পাথর হচ্ছে মূল্যবান পাথর, কিন্তু গ্রাফাইট কিন্তু সে তুলনায় অতটা মূল্যবান নয়। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশান সি। কোশ্চেন নম্বর 103, খেলনা, গরু, গীতা, ঘৃণা, এই চারটে শব্দের মধ্যে থেকে খেলনা, গরু এবং গীতা হলো বিশেষ্য বা নাউন পদ বা নাম পদ, কিন্তু ঘৃণা করা হচ্ছে এটা হলো একটা ক্রিয়াপদ। এটা কিন্তু একটা ব্যাকরণের বিষয় দিয়ে আলাদা করা হয়েছে, এই বিষয়গুলোকে বুঝতে হবে। তো এখানে ঘৃণা হলো আলাদা, তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি। কোশ্চেন নম্বর 104, সফটবল, বেসবল, ক্রিকেট, বাস্কেটবল, তো এই চারটি অপশানের মধ্যে থেকে বাস্কেটবল খেলার জন্য শুধুমাত্র বলের প্রয়োজন হয়, কিন্তু বাকি তিনটাতে বলের সাথে সাথে ব্যাটেরও প্রয়োজন হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হলো অপশান ডি, বাস্কেটবল। এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু পৃথক উত্তরটি নির্বাচন করতে হবে। কোশ্চেন নম্বর 105, সেঁকা, সেদ্ধ করা, ভাজা, ঠান্ডা করা, তো এই চারটির মধ্যে থেকে সেঁকা, সেদ্ধ করা এবং ভাজা করা এগুলো কিন্তু রান্নার বিভিন্ন পদ্ধতি বা প্রক্রিয়া, কিন্তু ঠান্ডা করা কিন্তু রান্নার কোনো অংশের মধ্যে পড়ে না বা বিষয়ের মধ্যে পড়ে না। তো এক্ষেত্রে অপশান ডি হলো সঠিক উত্তর, ঠান্ডা করা। কোশ্চেন নম্বর 106, পলিয়েস্টার, কটন, টেরালিন এবং নাইলন, এই চারটি অপশানের মধ্যে থেকে কটন হলো গাছ থেকে প্রাপ্ত প্রাকৃতিক তন্তু, কিন্তু পলিয়েস্টার, টেরিলিন এবং নাইলন হলো কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হবে অপশান বি, কটন। কোশ্চেন নম্বর 107, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, পেরিস্কোপ এবং টেথিস্কোপ, এই চারটি অপশানের মধ্যে থেকে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ এবং পেরিস্কোপ কিন্তু দৃশ্য সহায়ক যন্ত্র, অর্থাৎ দেখার কাজে বা দেখার জন্য ব্যবহার করা হয়, একমাত্র স্টেথোস্কোপ দিয়ে কিন্তু দেখা যায় না, এটা দিয়ে শুনতে হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশান ডি, স্টেথোস্কোপ। কোশ্চেন নম্বর 108, আম, পেঁপে, তরমুজ এবং শশার মধ্যে থেকে পেঁপে, তরমুজ এবং শশাতে কিন্তু অসংখ্য বীজ থাকে, কিন্তু শুধুমাত্র আমের ক্ষেত্রে কিন্তু একটা মাত্র বীজ বা আটি কিন্তু থাকে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নম্বর 109, ডিস্কো, কুচিপুড়ি, মণিপুরী, কথাকলি, এই চারটে ডান্সের মধ্যে থেকে ডিস্কো হলো এক প্রকার আধুনিক নৃত্যশৈল, কিন্তু বাকি তিনটি ধ্রুপদী নৃত্য, অর্থাৎ বিভিন্ন রাজ্যের কুচিপুড়ি, মণিপুরী, কথাকলি এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তো সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা যেটি সেটি হচ্ছে অপশান এ, ডিস্কো। কোশ্চেন নম্বর 110, সর্ষে, সূর্যমুখী, জলপাই, মটরশুঁটি, এই চারটের মধ্যে থেকে সর্ষে, সূর্যমুখী এবং জলপাই থেকে কিন্তু তেল পাওয়া যায়, অর্থাৎ এই তিনটি থেকে বিভিন্ন আলাদা প্রকার তেল কিন্তু আমরা পেয়ে থাকি, কিন্তু মটরশুঁটি থেকে কিন্তু কোনো প্রকার তেল পাওয়া যায় না। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ডি। কোশ্চেন নম্বর 111, মিষ্টি, নোনতা, টক, সুস্বাদু, তো এখানে এই চারটের মধ্যে থেকে মিষ্টি, নোনতা এবং টক হলো তিন প্রকার স্বাদ বোঝাচ্ছে এখানে, কিন্তু সুস্বাদু বলতে কোনো স্বাদ বোঝায় না, এটি খাদ্যের গুণগত মানকে প্রকাশ করে। তো এক্ষেত্রে যেটি আলাদা হবে সেটি হচ্ছে অপশান ডি, সুস্বাদু। কোশ্চেন নম্বর 112, আনন্দ, রাগ, দুঃখ, অনুভূতি, এই চারটের মধ্যে থেকে আনন্দ, রাগ এবং দুঃখ বলতে বিভিন্ন অনুভূতিকে বোঝায়, অর্থাৎ
দুঃখ, আনন্দ, রাগ এগুলো হচ্ছে আলাদা আলাদা অনুভূতি, কিন্তু অনুভূতি বিষয়টা কিন্তু এই তিনটে বিষয় বা আরও এই জাতীয় বিষয়গুলো নিয়ে গঠিত। অর্থাৎ এই চারটের মধ্যে থেকে সঠিক উত্তর বা আলাদা বিষয়টি হচ্ছে অপশান ডি, অনুভূতি। কোশ্চেন নাম্বার 113, হ্যাঙ্গার, কারশেড, ঘর, বন্দর। এই চারটের মধ্যে থেকে হ্যাঙ্গার বলতে বোঝায় যেখানে উড়োজাহাজ রাখা হয়, অর্থাৎ উড়োজাহাজ রাখার স্থান। দ্বিতীয়টি হচ্ছে কারশেড, এই কারশেডে কিন্তু ট্রেন রাখা হয়, অর্থাৎ ট্রেন যেখানে থাকে সেটাকে বলা হয় কারশেড। বন্দর বা ডক হলো জাহাজ রাখার স্থান বা যেখানে জাহাজে থাকে। কিন্তু ঘর কিন্তু কোনো প্রকার যানবাহন রাখার জায়গা নয়, এখানে মানুষ বসবাসের জায়গা। তো এক্ষেত্রে সঠিক উত্তর বা আলাদা যেটি হলো সেটি হচ্ছে অপশান সি, ঘর। কোশ্চেন নাম্বার 114, সিগারেট, হুকা, তামাক, বিড়ি। এই চারটের মধ্যে থেকে সিগারেট, হুকা এবং বিড়িতে কিন্তু তামাক ব্যবহার করা হয়, অর্থাৎ এই তামাক দিয়েই কিন্তু তিনটে জিনিস গঠিত। তাহলে এই চারটির ভেতর থেকে আলাদা বা সঠিক উত্তরটি হবে অপশান সি, তামাক। কোশ্চেন নাম্বার 115, মিউ, হাউল, বার্ক, শাউট। এই চারটের মধ্যে থেকে মিউ, হাউল এবং বার্ক হলো বিভিন্ন পশুদের ডাকার নাম, কিন্তু শাউট মানে হচ্ছে চেঁচামেচি করা। তো এক্ষেত্রে সঠিক বা আলাদা উত্তরটি হবে অপশান ডি, শাউট। কোশ্চেন নাম্বার 116, রাজা, রানী, মন্ত্রী, টেক্কা। এই চারটি অপশানের মধ্যে থেকে রাজা, রানী এবং টেক্কা হলো তাস খেলার সঙ্গে সম্পর্কিত, কিন্তু মন্ত্রী কিন্তু তাস খেলার সঙ্গে সম্পর্কিত নয়। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান সি, মন্ত্রী। কোশ্চেন নাম্বার 117, দুধ, দাঁত, তুলো, কমলালেবু। এই চারটের মধ্যে থেকে কমলালেবু ছাড়া বাকি তিনটি রং কিন্তু সাদা হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 118, পিস্তল, তরবারি, বন্দুক, রাইফেল। এই চারটের মধ্যে থেকে পিস্তল, বন্দুক এবং রাইফেল কিন্তু দূর থেকে নিক্ষেপ করা যায়, অর্থাৎ এগুলো থেকে গুলি ছুড়ে আক্রমণ করা যায়, কিন্তু তরবারি কিন্তু এইগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ পিস্তল, বন্দুক, রাইফেল হলো আগ্নেয় অস্ত্র, তরবারি কিন্তু আগ্নেয় অস্ত্র নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 119, কিউই, ইগল, এমু, পেঙ্গুইন। এই চারটের মধ্যে থেকে কিউই, এমু এবং পেঙ্গুইন এরা কিন্তু উড়তে পারে না, একমাত্র ইগল হচ্ছে উড়তে পারে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 120, গাজর, টমেটো, বেগুন, শশা। এই চারটের মধ্যে থেকে টমেটো, বেগুন এবং শশা কিন্তু মাটির ওপরে উৎপন্ন হয়, একমাত্র গাজর উৎপন্ন হয় মাটির নিচে। তো এক্ষেত্রে যেটি আলাদা বা সঠিক উত্তর সেটি হচ্ছে অপশান এ, গাজর। তো তাহলে বন্ধুরা, শ্রেণীবিভাজন অধ্যায়ের আজকের পার্ট এ পর্যন্তই, এবং পরবর্তী ক্লাস অর্থাৎ পার্ট 60 দেখার জন্য জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কারণ যখনই আমি পরবর্তী পার্টটি আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং এই ক্লাসগুলো কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।